বিরতির পর ফিরে এলাম করোনার আবহে বাংলায়। কড়া নাড়ছে ভোট, ভোট যখন দরজায় কড়া নাড়ছে তখন আর নয় অন্যায়। এই কর্মসূচিকে সামনে রেখে দীর্ঘদিন জল্পনা চলছিল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর নানা রকম মান অভিমানের পালা সাঙ্গ করে আজকে আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে কলকাতা পুরসভার প্রাক্তন যিনি মেয়র, তৃণমূল কংগ্রেসের এককালের বরিষ্ঠ নেতা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী, তারা আজকে আর নয় অন্যায় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং এই আপনারা দেখছেন যথেষ্ট জনসমাগম হয়েছিল গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত তাদের এই কনভয়। হুটখোলা জিপে ছিলেন শোভনবাবু এবং হচ্ছে বৈশাখী, এবং ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। কোহিনুর, এই যে বিষয়টা আজকে শোভনবাবু একটা কথা বলেছেন, বলেছেন যে বিপদের সময় দল তার পাশে ছিল না, এক। দু নম্বর হচ্ছে ব্যক্তিগত জীবনযাপনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছিলেন, কি বলবেন? আচ্ছা, প্রথমে বলি মিছিলের রুটটা নিয়ে। যখন আমরা মিছিল করি তখন আমাদের মাথা থাকে গোলপার্ক, শেষ হয় সেলিমপুর। আর বিজেপির এত লোক সমাগম যে এই মাথা শেষের মধ্যে গোটা মিছিলটা ওদের শেষ হয়ে যায়। শোভনবাবু আজকে কটা কথা বলেছেন, তার আগে আমি আসি যে বিজেপির শোভনবাবু বা যাদের নিচ্ছে, যাদেরকে খরচা করে মিডিয়া ডেকে এলইডি টিভি লাগিয়ে, যাদেরকে এককালে চোর বলেছিল, আজকে সবাই দেখুন লাইন দিয়ে ঠিক বিজেপির সঙ্গে চলে গেছে। সিপিএমের এককালে একটা কথা ছিল, এককালে এক ভদ্রলোক বলেছিলেন চোরদের মন্ত্রিসভায় থাকবো না, পরে তিনি চোরদের মন্ত্রিসভার শিরোমণি হয়েছিলেন। বিজেপিরও এখানে বিজেপি যাদেরকে চোর বলেছে তাদের সবাইকে বিজেপির আজকে সামনে একদম পেছনে না, একদম ফার্স্ট বেঞ্চারে দেখা যাচ্ছে, তারাই এখন বিজেপির মুখ। শোভনবাবু আজকে কটা কথা বলেছেন, তিনি বলেছেন আমি তৃণমূল ছেড়ে দিয়েছি। কেন? আমি তৃণমূল ছাড়ার পর বৈশাখীর উপর অত্যাচার হচ্ছে, বৈশাখীকে সব জায়গা থেকে সরিয়ে দিয়েছি। ব্যাপারটা উল্টো, বৈশাখীকে সব জায়গায় নিচ্ছে না বলে শোভনবাবু ছেড়ে চলে গেছে। আমি এই পার্টটা একদমই ঢুকবো না, এই পার্টটা আমার পলিটিক্যাল টেস্ট পারমিট করে না, এ বিষয়ে কোনো মন্তব্য। রাজীব, দেখুন শোভনদা একটা খুব সুন্দর কথা বলেছে যে তৃণমূল এখন একটা ছোট চাদরের মতো, আর সেই চাদরের নিচে একটা ভাইপো ঢুকে পড়েছে, ভাইপো একে ওকে এদিক ওদিক মারছে, সেই হয় যেটা আমরা বুঝতেই পারি যে ঘুমানোর সময় ওই চাদরটা কি হচ্ছে, বড় 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 নেতাগুলো তোয়ালের মতো তিতিরিও তোয়ালে দিয়ে টাকা নিয়ে চলে, তারা সবাই ওখান থেকে ওই চাদরের নিচ থেকে সবাই ইনসিকিউর। ঠান্ডার দিন আপনি বুঝতেই পাচ্ছেন যে কেউ যদি চাদরের ভেতরে না থাকতে পারে তাহলে অবভিয়াসলি তার প্রবলেম হবেই, তো সে তো একটা আশ্রয় খুঁজবেই যেখানে গিয়ে সে সঠিকভাবে একটা সুস্থ রাজনীতি করতে পারে। এখানে সেই পরিবেশ তৈরি হয়েছে, বিজেপি বড় চাদর বোঝা গেল, বড় পার্টি। এবার আসছি সুজিত, আমি একটু বলি, বৃহৎ পার্টি সুখী পার্টি বিজেপি স্লোগান এটা, আর নয় অন্যায়কে সামনে রেখেছে শোভনবাবু। বৃহৎ চাদরে তিনি যে কোনো মানুষই নিরাপত্তা চান, রাজনৈতিক নেতা তার কেন বা ব্যতিক্রম হবে, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে এই ধরুন শোভনবাবু, মুকুলবাবু, শুভেন্দুবাবু, এত নেতা বিজেপির পুরনো নেতা, তোমাদের মতো তরুণ নেতা, এইভাবে কি সত্যি এত দ্রুততার সাথে সমন্বয় তোমরা মেনে নেবে, যেখানে বিরোধীরা ক্রমাগত একই প্রশ্ন ছুড়ে যাচ্ছে যে সেই কাউকে তোয়ালেতে কাউকে কাগজে মুড়িয়ে তাদেরকে বিজেপি জায়গা দিয়েছে, এটাকে কিভাবে তোমরা রক্ষা করবে? তোমাদেরই তো প্রশ্ন, কারণ তোমরাই জনগণের সামনে যাও, নতুন নেতৃত্বের কাছে এটা একটা চ্যালেঞ্জ থাকে। সুজিতদা, আমরা প্রথমত হচ্ছে আমাদের দলে কোনোরকম কোনো সমন্বয়ের অভাব নেই, এটা আপনি খুব ভালো মতোই জানেন, আমরাও জানি, কারণ দল আমাদের দলের ভেতরে যেভাবে চলছে রাজনৈতিক কর্মকাণ্ড তাতে তৃণমূল মোটামুটি দিশেহারা হয়ে আছে। আর কোহিনুরকে একটা আমি ধন্যবাদ জানাবো এই কারণে, ও স্বীকার করে নিয়েছে যে তৃণমূল একটা চোরেদের কারখানা ছিল, সেখান থেকে অনেক দাঁড়িয়েছি, আমার না বিয়ে হচ্ছে না কালো বলে ফর্সা হতে পারছি না, তো এটা সমস্যা একমাত্র বিজেপি সলভ করতে পারে। বলছে আপনাদের কাছে একটা ফেয়ারনেস ক্রিম আছে,
ওটা আমার চাই না না এই টাইপের না না শুনুন আরে বাবা কি মুশকিল এইটুকু আমি ডিমান্ড করতে পারি না আপনারা আরে বাবা বলতে দিন না আরে বলতে কি মুশকিল আমি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আপনার বিয়ে না হলে কিভাবে আপনারা রাজপথে দুদিন আগে মিছিল করতে মুকুল বাবু কালো একটা ভদ্র দাঁড়া রাখুন উড়িয়ে দাও মিনিমাম একটা জায়গা রাখুন যেখানে রাজনৈতিক আরে শুনুন না কথাটা শুনুন আরে শুনুন না ঠিক আছে আপনি মিছিল করতে আপনি এখানে সিপিতে মিছিল করতেন এই অবস্থা দাও কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও আপনারা পিকে নিয়েছেন রাজনীতি করার জন্য এখন আপনারা কোন ফেয়ারনেস ক্রিমে ওই সবকটা কালো হাত আজকে ফর্সা হয়ে গেল আর আপনারা হাত ধরে চলছেন সবাইকে দিন সবাই উপকৃত হবে আমি আসবো আমি কংগ্রেসের এরকম একটা পরিস্থিতি যখন রয়েছে টানাপোড়েন দলবদল এই আজকে এবং ভারতীয় জনতা পার্টির বক্তব্য আপনারা শুনলেন আপনি শুনলেন কোহিনুরের বক্তব্যও শুনলেন এরকম একটা পরিস্থিতিকে নিয়ে জোটের একটা প্রশ্ন আগামী দিনে সামনে রয়েছে আপনারা অনেকের কাছে অ্যাপ্রোচ করেছিলেন যে তারা যাতে আসেন আর কি যেমন শুভেন্দু অধিকারী তিনি যদি কংগ্রেসে কিন্তু কেউ এই ধরনের পরিস্থিতিতে কেউ কখনো যেখানে যা ওয়েট নেই সেখানে কেউ যেতে চায় না এটাই রাজনীতির আজকে দস্তুর কি বলবেন না সুজিতবাবু আপনাকে এই জায়গাটা আমি একটু অবজেকশন জানাচ্ছি ওয়েট নেই এই কথাটা বলা মনে হয় ঠিক আপনি একজন অ্যাঙ্কার হিসাবে আপনার ঠিক বলাটা মানা আমি বলছি যে যেখানে যেখানে ধরুন যদি দরদস্তুর না থাকে ঠিক মতো ওয়েটেজ সেখানে দাঁড়িয়ে কেন শুভেন্দু বাবু না হলে শুভেন্দু স্বয়ং অধীর চৌধুরী তার কাছে ব্যাপারটা শুনুন ব্যাপারটা সেই জায়গায় না ব্যাপারটা হচ্ছে আপনি দেখুন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিবৃতি দিচ্ছেন যে যারা আজকে তার দল থেকে বিজেপিতে যাচ্ছে তারা সিবিআই কিংবা ইডির ভয়ে তারা সেখানে বিজেপিতে যাচ্ছে এবং তিনি নিজেই বিবৃতি দিচ্ছেন তারা কালো টাকা সাদা করার জন্য বিজেপিতে যাচ্ছেন তার মানে তিনি নিজে স্বীকার করে নিচ্ছেন তার দলের নেতা মন্ত্রীদের কাছে প্রচুর কালো টাকা ছিল এবং তিনিই স্বীকার করে নিচ্ছেন তার দলের নেতা মন্ত্রীরা এই সারদা নারদা কাণ্ডে তারা জড়িত ছিল যেটা আজকে সিবিআই তদন্ত হলে কিংবা ইডি তদন্ত হলে একমাত্র বিজেপি সেই জায়গাটা থেকে বাঁচাতে পারে সেটা সেফ প্লেস সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বিবৃতির মাধ্যমেই তিনি কিন্তু বলে দিচ্ছেন যে তার দলের নেতা মন্ত্রীরা করাপ্টেড তারা ওই ওয়াশিং মেশিনের যে গল্পটা হচ্ছে তারা ওই বিজেপিতে গিয়ে সেখানে গিয়ে তারা বাঁচার আশ্রয় নিচ্ছে তা কংগ্রেসে আসলে তো সেই বাঁচার আশ্রয়টা পাবে না হয়তো সেই জন্য সেই জায়গাটায় গিয়ে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে লম্বা লিস্ট আছে কংগ্রেসের সারা ভারতবর্ষ জুড়ে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে লম্বা লিস্ট আছে এবার সমস্যা হচ্ছে ওই লিস্টে মমতা ব্যানার্জি নিজেও আছেন আসানসোল আপনাদের চিদাম্বরমের বাড়িতে পাঁচিল টপকে যখন চিদাম্বরমজিকে সিবিআই ধরতে গেছিল তখন সারা ভারতবর্ষ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিদাম্বরমজির পাশে কোহিনুর বাবু এটা মনে রাখুন আপনাদের যখন লোকসভার জন্য দলনেতা ছিলেন মল্লিকার্জুন খড়গে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কংগ্রেসের হয়ে বলেছিলেন যে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাস করার জন্য সারাবার কথা বলেছেন মল্লিকার্জুন খড়গে আপনাদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবার হেরে গেছেন সেটা অন্য কথা কিন্তু তিনি গতবারের পার্লামেন্টে লিডার অফ দি অপোজিশন ছিলেন তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করতে সিবিআই সারাদিন চলছে আপনারা উল্টো কথা বলছেন আপনাদের সমস্যা হচ্ছে কোইনুর কোইনুর ঠিক আছে দিল্লির কংগ্রেস দুটো আলাদা করে চলে আপনারা আগে ডিসাইড করুন আপনারা বিজেপিকে তাড়াবেন মুখ্যমন্ত্রী আপনি কি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি কে বিশ্বাস করেন
নিশীথ প্রামাণিক আপনাদের এমপি কোথায় আছেন? নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আপনারা সিবিআই ইনকোয়ারি চেয়েছিলেন। মেনুর বাবু একটু মমতা ট্রাফিকিং এর ব্যাপারে সিবিআই ইনকোয়ারি চেয়েছিলেন। ঠিক আছে ঠিক আছে, আমরা শুনলাম রাজীব কোথায় সেটা উত্তর দিন। এক এক করে আচ্ছা আমি আমি একটু বলি এবার, সেটা হচ্ছে যে দেখুন কোহিনুর বাবু আসলে রাজনীতির কোনো কথাবার্তা বলার জায়গা নেই, তো অন্যান্য রকম জায়গায় চলে যাচ্ছেন, বিএটি এই সব বিষয়ে চলে যাচ্ছেন। এখন বিষয় হচ্ছে যেটা আমি একটুখানি বলি, কোহিনুর বাবু শুনতে ভালো লাগবে, একটু শুনুন, আরে শোনার ধৈর্য রাখুন। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে না সবার বিরুদ্ধে, যেখানে যেখানে যা বিষয় সবার বিরুদ্ধে আছে, মানে নারী পাচারকারী তখন ছিল এখন নেই। ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে নারী পাচারকারী নিশীথ প্রামাণিক নেই, যে রাজ্যের নারী মুখ্যমন্ত্রী সেখানে নারী পাচারে বা শিশু পাচারে আমরা কখনো ফার্স্ট পজিশনে কখনো সেকেন্ড পজিশনে, একটু দেখে নেবেন ক্রাইম ব্যুরোর যে রেকর্ডটা দেখে দেবেন। তারা এবার 2018-19 সালের কোনো রেকর্ডই পাঠায়নি, এটা আমরা সবাই জানি। আমরা এটা জানি যে একজন ভদ্রমহিলা যিনি কিনা মুখ্যমন্ত্রী তিনি কাটমানি সংগ্রামী হিসেবে পরিচিতা। আমরা জানি একজন ভদ্রমহিলা যিনি কিনা গণতন্ত্রে যারা হত্যা করছে, গলা টিপে হত্যা করছে প্রতিনিয়ত, তাদেরকে নিয়ে তিনি সংগঠন করছেন। আমরা এটা জানি যে একজন মুখ্যমন্ত্রী না এইরকম যদি ইনফরমেশন নিয়ে যদি এরকম টুইস্টিং হয়। দেখো নারী পাচার আগে রাজ্যে ছিল, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের একটা গবেষণাও ছিল যেটা সেই সময় দৈনিক স্টেটসম্যান ক্রমান্বয়ে ছাপিয়েছিল। সেটা কিন্তু মানে এই কতগুলো সামাজিক প্রকল্পে কিন্তু এই রাজ্যে কিন্তু এটা অনেক কমেছে। এটা এটা এনসিআরবি রিপোর্টগুলো যদি ফলো করা যায় নিঃসন্দেহে দেখা যাবে রাজ্যে পলিটিক্যাল রাজনৈতিক খুন, রাজনৈতিক সন্ত্রাস, এটার একটা ইন্ডেক্স, নারী পাচার একটা ইন্ডেক্স, শিশু পাচার। শিশু পাচার কাণ্ডে কিন্তু ফরওয়ার্ড ব্লক থেকে যোগদানকারী একজন, বিজেপিতে যোগদানকারী একজন ডাক্তারবাবু কিন্তু আজও জেলে রয়েছেন। সুতরাং রাজীব, তথ্য নিয়ে আমরা কিন্তু যুক্তিনিষ্ঠ আলোচনার মধ্যে আসি, তাতে রাজনৈতিক সংস্কৃতির মান নিঃসন্দেহে ভালো হয়। সুস্মিতা দেবী, 2016 সালে, শুধু 2016 সালে যত নারী পাচার হয়েছে, শিশু পাচার হয়েছে, তার 42% কন্ট্রিবিউশন ওয়েস্ট বেঙ্গল। একটু খুলে দেখে নিন, একটু দেখে একটু বলি, এবং আমি বলি একটা গ্রাম আছে যেটা বাসন্তী, সেই গ্রাম থেকে গত 10 বছরে 300টা মেয়ে পাচার হয়েছে। এগুলো কি কোনো তথ্য নয়? নারী এবং শিশু পাচারের ক্ষেত্রে বা ধর্ষণের ক্ষেত্রে আপনি দেখুন রাজ্যপাল কি রিপোর্ট দিচ্ছে, শুধু অগাস্ট মাসে 200 বেশি বিশ্বাস একটা জিনিস মনে রাখবেন, এই যে রিপোর্টগুলো, এই পার্সেন্টেজ অফ রেকর্ডসগুলো আপনি যে দেখছেন, আমাদের পশ্চিমবাংলায় কিন্তু বহু ঘটনা পুলিশ কেসই নেয় না। পুলিশ যদি কেসই না নেয় তাহলে সেখানে সেই রেকর্ডগুলো থাকবে কী করে? আমি আপনাকে একটা সামান্য এক্সাম্পল দিয়ে বলছি, রাজারহাট নিউ টাউনে কিছুদিন আগে একটি মেয়ে ধর্ষিতা হয়েছিল, তাদের একটা ঘটনা নিয়ে আমরা নিউ টাউন থানায় গেছিলাম, মানে ইকো পার্কের যে থানাটা, তা সেখানে আমরা থানায় গিয়ে দেখতে পাচ্ছি থানার লক আপে এই লকডাউনের আলুর বস্তা রাখা, কোনো ক্রিমিনাল সেখানে নেই, সেখানে আলুর বস্তাতে পরিপূর্ণ। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে কোনো ক্রিমিনালের জায়গায় তো আলুর বস্তা দেখছি। তা যাই হোক, তখন যে লড়াইটা আমরা লড়েছিলাম সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখছি, আমরা সেদিকে কালনায় গেছিলাম, কালনায় গিয়ে একটা ধর্ষিতার বাড়ি, যে ধর্ষ 19 বছরে একজন গৃহবধূ, তার ধর্ষণের ঘটনাটার কোনো তদন্তই করতে দেয়নি, তার কোনো মেডিকেল রিপোর্ট করতে দেয়নি পুলিশ, তার যাতে সেই কেসটা ফাইল না হয়। তার বাড়িতে যখন গেছি সিভিক পুলিশ চারিদিক থেকে ঘিরে রেখেছে, তারা ভয়ে আমাদের সাথে কথা বলতে পারছে না। এই সিভিক পুলিশ কারা? এই সিভিক পুলিশ হচ্ছে তাদের ক্যাডার, এগুলো কভার করে না। এদিকে খবরের চ্যানেল বিজেপির জোট সঙ্গী, কংগ্রেসের জোট সঙ্গী বিজেপি কোহিনুর বাবু প্রচুর খবর করে, আমি জানি না এটা কি প্রচুর যে বিরোধীদের থেকে অভিযোগ আসে। এক সেকেন্ড কোহিনুর, তুমি এই সময়কার বিরোধীদের থেকে অভিযোগ এলে এটা যদি দুর্ভাগ্যজনক, এটা স্বীকার করতে অসুবিধা কোথায়? না স্বীকার করার জায়গাটা কোথায়? আপনার কথা ফান্ডামেন্টাল না, কি করে স্বীকার করবেন? মুখ্যমন্ত্রী নিজে বলছেন তো যে আপনি আপনি আরে আপনি স্বীকার করবেন কি করে? বিনয় কাটিহার বলেছে,
আজকের মতো সময় শেষ, সময় শেষ, সময় শেষ। ভোট যখন দরজায় কড়া নাড়ে তখন উত্তাপ নিঃসন্দেহে বাড়বে। তবে আবারও বলছি, 2021-এর বিধানসভা নির্বাচন ইস্যুর ভিত্তিতে হবে, একেবারে সম্পূর্ণ ইস্যুর ভিত্তিতে হবে। সামাজিক যে নিরাপত্তার প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নে হবে, এবং রাজনীতির যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সংস্কৃতি, সেটা নিয়ে মানুষ জানতে চাইছেন, আরও বুঝবেন। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত যেহেতু নির্বাচনের দিন ঘোষণা হয়নি, বিতর্কের উত্তাপ বাড়তেই থাকবে। ধন্যবাদ রাজীব বিশ্বাস, বিজেপি নেতা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, এবং কংগ্রেসের যিনি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের করোনার আবহে টক শো এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।